জেহাদ করতে হলে অবশ্যই রাষ্ট্রপ্রধানের নির্দেশনা থাকতে হবে নইলে জেহাদ করা যায় না রাষ্ট্রপ্রধানের নির্দেশনা থাকতেই হবে জেহাদ করা যায় না জেহাদি করা যায় না জেহাদের যে যুদ্ধের কথা বলছে সেই যুদ্ধ একাই করা নিষেধ জেহাদের অন্যান্য স্তরগুলি বাস্তবায়ন হয়ে যাওয়ার আগে ওটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ সর্বোচ্চ শৃঙ্গে যাওয়ার আগে গোড়ায় পানি দিতে হয় গাছের আগা যাওয়ার আগে গোড়া থেকে উঠতে হয় কাছের আগা উপর থেকে লাভ দিয়ে কাছের আগা করা যায় না এই জন্য এই জাতীয় খাওয়ারেজদের অস্তিত্ব যোগে যোগ ছিল এখনো আছে এদের বিরুদ্ধে ইমামরাও কথা বলেছেন সবাই কথা বলেছেন কারণ হানানি আনি মারামারি নাম দিচ্ছে জিহাদ কখন এগুলো জিহাদ নয় হ্যাঁ জিহাদ যদি জিহাদের আলাম যখন হবে পর্দা যখন ঝান্ডা উঠে যাবে জিহাদ করার কথা যদি কোন উঠে তাহলে আমরা করবো না উঠলে করতে বাধ্য না আপনি করতে বাধ্য নন বলতে পারেন বিভিন্ন রকমের ওই যে বললাম না দলিল খুঁচাই খুঁচাই বের করতে পারে কি সারা মুসলিম বিশ্বের মুসলিম তো একই গোষ্ঠী ওরা এখানে আক্রমণ হচ্ছে আমরা এখানে আরামে বসে আছি তাই না এরকম কথা বলে না আচ্ছা আপনি বলেন এই যদি হয় মুসলিম বিশ্ব কি এর আগে আক্রমণ হয় নাই তখন কি কোন জায়গাতে আমরা কাজ করে নাই সবাই কি জিহাদে চলে গেছিল না আপনার যাওয়ার তো কোন ক্ষমতা নাই আপনি তো এখন বন্ধ ইচ্ছে করলে তো আপনি না পার দিতে পারবেন না চুরি করে যাওয়া তো আপনার দায়িত্ব না আপনাকে প্রকাশ্য জেহাদ কোন ইসলামের কোন কিছু অপ্রকাশ্য কাজ নেই সবই প্রকাশ্য জিনিস হতে হয় গোপনীয়তা রাষ্ট্রীয় এটা হয় আপনার কাজ না সাধারণ মুসলিম কোনো গোপনীয়তা নেই চুরি করে যাই মানুষ মেরে আসা কি এটা জেহাদ হলো এটা কোনদিন জেহাদ নয় কিন্তু এ খাবারেজদের চরিত্র আগের খাবারের যদি মিল আছে রসুল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ইয়াদাউন আহলাল আহ না আহলাল আহসান আল ইমান ইমানদারদেরকে তারা মারবে আর যারা এই যারা তারা পূজক মারবে না ঠিক তারা ইমানদারদের মারে খুঁজে খুঁজে ইমানদার দেখে দেখে মেরে ফেলে তারা ওরা ওইগুলি চিন্তা করে না কে এদের মাল মনে করে এরা এদের মাইলে বোধ এদের জেহাদ হবে যে এদের মাইলে একরকম করে তারপর জেহাদ যাব মারে কারে ইমানদারদেরকে কি করছে দেখেন খাওয়ারেজরা বলছে যে তিনজনকে মেরে ফেললে বোধহয় শান্তি হবে এই জন্য তারা তিন সিদ্ধান্ত নিচ্ছে দে মারবে আলি আদুল্লাহকে মারবে আমর আমরিবলাকে মারবে মরা বিহারাদিল্লাহ কে তিনজন নিয়োগ নিয়োগ পাইছে নিয়োগ দিছে এদেরকে মারলে উন্নত মুসলিম শান্তি হবে নাও কি করলো আলি আদুল্লাহ সব বছরত চলে আসছে মসজিদে ওনাকে মেরে দিল ঠিক আছে তারপরে যখন আহ ওদিকে আমরিবলাস তিনি ওই দিন বের হন কোন অসুস্থ অসুস্থার কারণে তিনি দেখলেন যে একজনে মারার জন্য দৌড়ে আসছেন ভিতরে চলে গেলেন দৌড়ে তো ওনার দুইজন আল্লাহ বাছাই দিয়েছে ওনাকে আল্লাহ শহীদ করে দিয়েছেন কিন্তু হক সর্বসময় সবাই জানছে যে এটা কি এটা হলো খারেজি কারা যারা আলী আদুলকে আহত করেছে অথচ তারা নিয়ত কত ভালো কি যে উম্মতের মধ্যে এরা ফেতনাবাস তিনজন রয়েছে মানে তিনজন মেরে ফেললে আমরা দখল করে ফেলি হক কিছু এই বর্তমান সময় তাই এরা মনে করে মুসলিমদের মারার কারণে বোধহয় শান্তি পায় আপনি আশ্চর্য হবেন সিরিয়াতে এরা আগে মুসলিমদের মারছে একটা সিরিয়ান ইয়ারও মারা নাই ওই যে আসাদপন্থীরা কারো মারা নাই মুসলিমদেরকে মারিয়া বুধবে নাই সব শেষ করে দিয়েছে ইরানিদের কাউকে একটাও মারা নাই একজনও মারা নাই কোন ইরানি মারা নাই হ্যাঁ এরা বলে কালো কাপড় গাদ দি কালো টুপি মাথার দিকে পাগড়ি মাথা দিয়ে কয়দিন দেখাই দিল যা হে হচ্ছে খলিফতুল মুসলিম হাসি তো আমার সরকার জায়গা পাচ্ছে না আর মারবে এটার উদ্দেশ্য এটা করছে পয়সা দেয় ওরা আয়া দেয় ওইটা দেয় আপনি এদেরকে কিনকে ধরে ভালো করে ইহুদি আছে ভিতরে ভিতরে শিক্ষিত ইহুদি অত্যন্ত অত্যন্ত মানে প্রশিক্ষণ প্রাপ্ত ইহুদি এরা ঠিকই চালাবে কয়েকদিন আগে ধরা পড়ছে একটা সে আসলে এই হচ্ছে আমাদের জেহাদি তথাগত জেহাদি খাবার আছে এটা বর্তমান খাবার আছে এরা এরা পরীক্ষিত খাবার আছে এদেরকে কোনো প্রশ্ন দেওয়ার মানেই হয় না এদের এদের সন্তান এদের হাতে সন্তান পড়ার অর্থ হচ্ছে ইমান শেষ হয়ে যাবে এদের মধ্যে আরেকজন হচ্ছে এখন কান্দে কাটে ওয়াশ করে দেখছেন না কি নাম আহ্বান জানাচ্ছিস আহ আমাদের বল চল আমি যাবো দেখি কোন দিকে এক ধরনের শয়ত এগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য ইমান থেকে দূরে শোনার জন্য এলেম থেকে দূরে শোনার জন্য এগুলো করতেছে এলেম পড়বে না তাদের মধ্যে